সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা আমাদের আগামী নির্বাচনে নারীর ভূমিকা কি এবং নারীর ক্ষমতায়নের প্রশ্নে এই নির্বাচন বা রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে আমরা কথা বলবো। আজ অনেক দৈনিক পত্রিকাতে শিরোনাম হয়েছে, আমরা ইতিমধ্যে হয়তো জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভোটার পুরুষ ভোটারের চেয়ে বেশি হয়েছেন, প্রায় 14 লক্ষ ভোটার বেশি নারী ভোটার। কিন্তু এই সংখ্যা তত্ত্ব আসলে আমাদের আর্থসামাজিক অবস্থান কি চিহ্নিত করে সেটি আমরা জানতে চাই। আমরা যদি গৃহস্থালী কাজের দিকে তাকাই, কৃষি কাজের দিকে তাকাই, আমরা হয়তো জানি যে নারী শ্রমিকের সংখ্যা বেশি, তারা শ্রম দিচ্ছেন বেশি, কিন্তু তারা কি শ্রমের মর্যাদা পাচ্ছেন? এই প্রশ্নগুলো কিন্তু রয়েই যাচ্ছে। এসব নিয়ে কথা বলা, আগামী নির্বাচনে নারীর ভূমিকা কি, রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের প্রশ্নটিকে কিভাবে দেখছেন, তা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন বিশিষ্ট অতিথিকে, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন শিরিন আক্তার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত ইলেকশন এক্সপ্রেসে। আমি যদি আনু মোহাম্মদ আপনাকে প্রথম প্রশ্ন করি, আমরা জানি যে আজকে আমরা সংবাদপত্রে শিরোনাম দেখেছি নারী ভোটার বেশি রয়েছেন এবং অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করছেন যে নারীদের এগিয়ে আসার এটি একটি অন্যতম দিকচিহ্ন মনে হচ্ছে, আপনি তার রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপট দেখে কি ভাবছেন? এই নারী ভোটার সংখ্যা বেশি, এটা তো একটা জনসংখ্যার পরিসংখ্যান, এবং নারী ভোটার সংখ্যা বেশি কম হওয়ার সাথে রাজনৈতিক অর্থনৈতিক অগ্রগতি পশ্চাৎপসরণ কিছু নির্দেশ করে না যতক্ষণ সার্বজনীন ভোটাধিকার আছে। এক সময় এরকম ছিল যে মেয়েদের ভোটাধিকার ছিল না, সেই সময় একটা এইটা হয়তো একটা হিসাব নিকাশের ব্যাপার ছিল। এখন তো যদি 18 বছর বয়স হয় কারো, সেই ভোটার হবে, সে নারী হোক পুরুষ হোক। সুতরাং সেই হিসাবে এই পরিসংখ্যানটা এটা এটা নির্দেশ করছে যে বাংলাদেশে নারী পুরুষের যে বিন্যাস, সেই বিন্যাসে 18 বছর এবং তার থেকে বেশি বয়সী নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি, এটাই নির্দেশ করছে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কোনো সন্দেহ নাই। কিন্তু এই এই যে অধিক সংখ্যক ভোটার, তারা সমাজে রাজনীতিতে এবং রাজনৈতিক সক্রিয়তায় কতটা দৃশ্যমান হবেন, মানে পরিসংখ্যানে থাকলেই তো দৃশ্যমান হবেন এটা বলা যায় না, কতটা দৃশ্যমান হবেন এবং সেই দৃশ্যমান যে হচ্ছেন তার মধ্যে তিনি নিজে কতটা উপস্থিত থাকতে পারছেন, তিনি নিজে ব্যক্তি হিসেবে, সেটার উপর নির্ভর করে যে এইটার তাৎপর্যটা কত দূর পর্যন্ত যাবে। আমরা যদি শ্রী ডাক্তার, যেটা আনু মোহাম্মদ বলছিলেন যে এটি একটি সংখ্যা তত্ত্ব, ডেমোগ্রাফিক ইন্ডিকেশন, যেটি আমাদের জনসংখ্যার একটি উপাত্তকে হয়তো উপস্থাপন করছে। আপনি দীর্ঘদিন নারী ইস্যু নিয়ে সামাজিক সংগঠন করেছেন, গার্মেন্টস শ্রমিকদের সাথে কাজ করেছেন, রাজনৈতিক আন্দোলন করেছেন, আমরা যদি এই সংখ্যা তত্ত্ব থেকে একটু বেরিয়ে গিয়ে নারীর অবস্থানকে সমাজে কোন জায়গায় দেখতে পাচ্ছি? আমি আনু ভাইয়ের সঙ্গে একটুখানি পার্থক্য করে এটা বলতে চাই, আমার কাছে মনে হয়েছে এই ভোটার হওয়ার মধ্য দিয়ে নারীদের ভেতরে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, এক নম্বর। দু নম্বর, নির্বাচন গত কিছুদিন যাবত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে আমরা আবার একটি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, একটা ধারণা হচ্ছে হয়তো যে আমার ভোটটা হয়তো আমি দিতে পারবো, সুতরাং আমার ভোটার হওয়া দরকার। এর সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে ভোটার আইডি কার্ড। ভীষণ রকম আলোচনা হচ্ছে যে ভোটার আইডি কার্ড শুধুমাত্র ভোটের জন্য নয়, অনেক কিছুতে এটা কাজে লাগবে, সুতরাং ভোটটা ভোটার হতেই হবে। সুতরাং এটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় তো আমি বলবই, যেহেতু এই নারী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, এই সচেতনতা সৃষ্টি করবার জন্য কাজ হচ্ছে বিভিন্নভাবে, গ্রামে শহরে সাধারণ নারীদের মধ্যে, শ্রমজীবী নারীদের মধ্যে, এবং তাদের মধ্যে একটা আগ্রহ দেখা গেছে, সেটাও একটা আলোচ্য বিষয়। আপনি যেটি বলছিলেন যে তারা সচেতন হয়েছেন, যে কারণে তারা ভোটার হয়েছেন এবং তার একটি প্রভাব হয়তো নির্বাচনে দেখাও যেতে পারে, কি ধরনের প্রভাব আগামী নির্বাচনে আমরা এই সংখ্যা তত্ত্ব থেকে দেখতে পারি? এই কথাটা যদি বলি তাহলে বলবো যে আমরা যেখানেই আলোচনা করি, এবং আমার মনে হয় যে আপনাদের ইলেকশন এক্সপ্রেস এই ধরনের আরো যে অনুষ্ঠান হচ্ছে সব জায়গায়, কিন্তু ভোটের বিষয় যখন আলোচনা হচ্ছে, সৎ এবং যোগ্য প্রার্থী এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে, এবং গুরুত্ব পাচ্ছে এই বিষয়টি যে যেখানে পেশির বা মাস্তানি এই সমস্ত জিনিস থাকবে না, কালো টাকা থাকবে না, এই সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে মানুষ অন্তত যাতে নিজের পছন্দ মতো একটা ভোট দিতে পারে, এই বিষয়টি কিন্তু সব জায়গায় আলোচিত হচ্ছে। মহিলা কোটা সংসদে থাকা উচিত, গ্রাসরুট থেকে মেয়েদেরকে তুলে আনতে হবে, এটা হলো এক। কমপক্ষে বাংলাদেশের মহিলা আসন 30% হওয়া উচিত। সবকিছুতে যখন
সবার সমান অধিকার হয় না, তো সংসদেও আমার মনে হয় যে সমান তার রাইটটা পাওয়া উচিত। মহিলারা ওরা করাপশনের দিকে লেস টেন্ডেন্সি থাকে কম্পারেটিভ টু মানে মেল, তাদের ভোট পাওয়ার জন্য কিছু উইমেন ইস্যুস তাদের ম্যানিফেস্টোতে দিচ্ছে, কিন্তু এটা তাদের আউট অফ কমিটমেন্ট থেকে তারা এটা করছে না। পলিটিক্যাল নেতৃবৃন্দ বলছেন যে পটেনশিয়াল নারী নেতৃত্ব পাওয়া যাচ্ছে না, নারীর অধিকারের জন্য আন্দোলন করে আসছে যেসব নারী নেতৃত্ব দিচ্ছেন তাদের কি পলিটিক্যাল পার্টিরা চোখে দেখে না? দেখা যাচ্ছে যে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা বড় ডিজাইন হচ্ছে যে মেয়েদেরকে কিভাবে মানে নন ক্রেডিবল করে তোলা অ্যাজ লিডার্স, ভোটের আগে, ভোট চলাকালীন সময় এবং ভোটের পরবর্তী সময়। কারণ আমরা বিগত নির্বাচনে কি দেখেছি যে নারীদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে অ্যাজ এ ভোটার, সেখানে সে এক্সারসাইজ করতে পারে না তার পাওয়ার।